শক্ত নেতারা বিড়ি খায়, সিগারেট খায়, চায়ে খুব যায়, আর সুন্দরী নগরে তার পেছনে দাঁড়িয়ে থাকা লাগবে। আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অপদার্থ পড়াশোনার রেজাল্ট ওইভাবে ভালো পাবেন না, পড়াশোনার বদমাইশিতে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, মারামারি, প্রতিপক্ষকে দমন, এই সমস্ত অপকর্ম করে ছাত্রলীগের পথ বাগিয়ে দিচ্ছে। আর তারা এই অছাত্র কুছাত্র যাদের ছাত্রত্ব পর্যন্ত নাই, এই অছাত্ররা মধুর ক্যান্টিনে বসে থাকবে আর বাকিরা ভেড়ার পালের মতো তাদের পেছনে দাঁড়িয়ে থাকবে। উদ্বিগ্ন নাগরিক ও অভিভাবক এই ব্যানারে কিছু অভিভাবকরা আপনার ইডেন কলেজের তাদের সন্তানদেরকে রক্ষার জন্য শেখ হাসিনার জালিমতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একটা প্রোগ্রাম দেখেছিল, অনলাইনে প্রচার করেছিল, সেখানেই লালবাগ থানার ওসি ফোন দিয়ে আপনার হুমকি দিয়েছে যে প্রোগ্রাম করতে দেওয়া হবে না, ওখানে দাঁড়াইলে খবর আছে, যে কারণে সেই প্রোগ্রামটি হয় নাই। তো আজকে আমাদের নারী নেত্রীরা সংখ্যা অল্প হলেও তারা দাঁড়িয়েছে, তাদের এই প্রতিবাদের ধারা অব্যাহত থাকুক, কারণ প্রতিবাদকারীদের সংখ্যা এরকম অল্পই হয়, ভালো মানুষের সংখ্যা খুব অল্পই হয়। ডাকসুর বিপি হয়েছি প্রায় 11,000 ভোট পেয়েছি শিক্ষার্থীদের, 11,000 সামথিং, কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়ে মিছিল মিটিং করেছি সেখানে কিন্তু 1100 শিক্ষার্থীকে আমরা সাথে পাইনি। কারণ আপনারা সবাই জানেন যে আজকে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এবং সরকারি কলেজগুলোতে ছাত্রলীগের গুন্ডা মাস্তানদের দাপটে সাধারণ শিক্ষার্থীরা আজকে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশের মধ্যে বাস করে, তারা কথা বলতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না। কিন্তু একটা চিত্র যদি আপনারা লক্ষ্য করেন যে একটা বিশ্ববিদ্যালয়ের হলে সাধারণ শিক্ষার্থী থাকে 2 থেকে 5 হাজার, ছাত্রলীগ করে 40 থেকে 50 জন, সক্রিয় রাজনীতি, এই 40-50 জন শিক্ষার এই দুর্বৃত্তদের কাছে যদি 2,000 শিক্ষার্থী জিম্মি থাকে, তাহলে আমি মনে করি যে আসলে তাদের বেঁচে থেকে তারা কি করবে। শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে তারা মানুষ হিসেবে গড়ে উঠবে সেখানেই যদি তারা দাসত্বের মধ্যে দিয়ে বেড়ে ওঠে, 40-50 জন ছাত্রলীগের দুর্বৃত্তের কাছে যদি গোলামীর শৃঙ্খলে আবদ্ধ হয়, তো এরা যদি ভবিষ্যতে ব্যাংকার হবে, শিক্ষক হবে, পুলিশ কর্মকর্তা হবে, ম্যাজিস্ট্রেট হবে, তারা হয়ে ওই আওয়ামী লীগ বলেন, অন্য দল বলেন, যারা ক্ষমতায় থাকবে তাদের আবার ওই গোলামি করবে, ওই দাসত্বের শৃঙ্খলের ওই প্র্যাকটিসই করবে। তাই আমি সাধারণ শিক্ষার্থীদেরকেও বলবো, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। কুরসংস্কার আন্দোলনে, নিরাপদ সড়ক আন্দোলনে যেমন সারা দেশে শিক্ষার্থীদের প্রতিবাদের যে ঝড় উঠেছিল, রাস্তাঘাটে শিক্ষার্থীরা যেভাবে বেরিয়ে উঠেছিল, আজকে ছাত্রলীগের অপকর্মের বিরুদ্ধে, গুন্ডামের বিরুদ্ধে, শেখ হাসিনার জালিমতন্ত্রের বিরুদ্ধে সমগ্র রাষ্ট্র প্রকম্পিত করতে হবে। কারণ ইডেন কলেজের ভিপি ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আমাদের এক বোন এখানে বলেছে যে ছাত্রলীগের নারী নেত্রীরা সাধারণ নারী শিক্ষার্থীদেরকে দিয়ে অনৈতিক কাজ করাচ্ছেন, এই অভিযোগ আজকে নতুন না, 2010 সালে শেখ হাসিনার কানে এই অভিযোগ যায় না, শেখ হাসিনা সমগ্র দেশের খবর রাখেন, এমনকি কাকে বিরোধী দলে গ্রেপ্তার করা হবে, কাকে গুম করা হবে, সমস্ত কনফার্মেশন শেখ হাসিনার কাছ থেকে নেওয়া হয়। আর ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রীরা সাধারণ শিক্ষার্থীদের অসহায়ত্বকে পুঁজি করে যারা তাদের মাধ্যমে হলে ওঠে তাদেরকে বড় ভাইদের কাছে পাঠান, এমপি মন্ত্রীদের কাছে পাঠান, সেটা কি শেখ হাসিনার কাছে খবর নাই? ভোট ছাড়া ক্ষমতায় আছে, মানে জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করে আছে, একটা দেশের প্রধান বিচারপতিকে লাথি মেরে দেশ থেকে বের করে দিল, সব করতেছেন কে? সব কিছু তো অবশ্যই বাংলাদেশের একজন আছেন যার কনসার্ন ছাড়া কিচ্ছু হয় না। সত্যি কথা বলতে বন্ধুগণ, একমাত্র এক ব্যক্তি কারণে আজকে সমগ্র জাতি জাহান্নামে পতিত হয়েছে, ভোট নাই, বিচার ব্যবস্থা নাই, প্রশাসনিক ব্যবস্থা নাই, কোনো কিছু ঠিক নাই। হাইকোর্টের বিচারপতিরা আপনার নির্বাচনী সমাবেশে বক্তব্য দিচ্ছে, কোন জায়গায় বিচারপতিদেরকে নামিয়েছে চিন্তা করেন, শিক্ষকদেরকে তো 18 সালেই ভোট ডাকাতের কাজে যুক্ত করলেন, এখন ছাত্রীদেরকে এই পতিতাবৃত্তিতে তারা নামিয়েছেন। বুয়েটে যারা ভর্তি হয় দেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীরা সাধনা করে 12 বছরের 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করে, বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে ভর্তি হয়, কিন্তু ওই ছাত্রলীগ নামক দুর্বৃত্তদের মেশিনে ঢুকে তারা কেউ ধর্ষক হয়ে বের হচ্ছে,
জাহাঙ্গীরনগর যখন ধর্ষণের সেঞ্চুরি করেছেন, কেউ খুনি হয়ে বেরোচ্ছেন আপনার মতো মেধাবী শিক্ষার্থীদেরকে যারা একই বিশ্ববিদ্যালয় সহকর্মী পিটিয়ে হত্যা করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বক্করকে হত্যা করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইরকে হত্যা করেছে, পুরান ঢাকার নিরীহ দর্জি বিশ্বজিৎকেও এই ছাত্রলীগের গুন্ডারা প্রকাশ্যে খুপিয়ে হত্যা করলো। এই ছাত্রলীগ কারা করছে? আপনার ভাইসটা, আমার ভাই, আমাদের আত্মীয় স্বজন, আমাদেরই কিন্তু পাড়া প্রতিবেশী এই সমাজেরই তরুণরা। কাজেই এই তরুণরা যেন ছাত্রলীগের সাথে মিশে বিপদকামী না হয়, সেজন্য আমি মনে করি প্রত্যেকটি সচেতন অভিভাবককে এখন ভূমিকা পালন করতে হবে। আমি যখন আপনার ডাক্সের বিপি হয়েছিলাম, আমার পাসপোর্ট পাইনি 2 বছর প্রায়, আদালতে মামলা করে পাসপোর্ট নিতে গেলাম, হাইকোর্টে গেলাম, হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার তিনি বললেন যে ভাই আমি তো ডেপুটি রেজিস্ট্রার, তো আমি আমার 2 মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হলে পড়ে, আমি তাদেরকে হলে উঠানোর জন্য ছাত্রলীগের নেতাদেরকে ফোন দিলাম, ওরা 2 জনকে উঠানোর ব্যবস্থা করেছে, কিন্তু তারা ওই প্রোগ্রামে নিয়ে আসে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের মানে মাদকাসক্ত নেতারা বিড়ি খায়, সিগারেট খায়, চায়ে ফুঁক দেয়, আর সুন্দরী নগরে তার পেছনে দাঁড়িয়ে থাকা লাগবে। আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অপদার্থ পড়াশোনার রেজাল্ট ওইভাবে ভালো পাবেন না, একটা পড়াশোনার বদমাইশিতে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, মারামারি, প্রতিপক্ষকে দমন, এই সমস্ত অপকর্ম করে ছাত্রলীগের পদ মাগিয়ে দিচ্ছে। আর তারা এই অছাত্র কুছাত্র যারা ছাত্রত্ব পর্যন্ত নাই, এই অছাত্ররা মধুর ক্যান্টিনে বসে থাকবে আর বাকিরা ভেড়ার পালের মতো তাদের পেছনে দাঁড়িয়ে থাকবে। চিন্তা করেন, সবাই কিন্তু মেধাবী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে এসেছে, এরা একবার চিন্তাও করে না যে কেন একটা বিড়িখোর আর নেশাখোর মাদকাসক্ত যা ছাত্রত্ব নাই এই কুছাত্রের পেছনে ওরা দাঁড়িয়ে থাকবে। শেখ হাসিনা একবার নিজের বদনাম ঘোষণার জন্য ডাকসু নির্বাচন দিয়েছিল, কারণ 2018 সালে সে সময় ভোট ডাকাতি করে জালিয়াতি করে নির্বাচন করে চুনকালি পড়েছিল মুখে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা, দেশের মধ্যে একটা মানে বলা চলে যে এরকম গুমরপাদা পরিবেশ, যে কোনো সময় জনগণ ওই বঙ্গভবন গণভবন আপনার হানা দিতে পারে। তো তখন মানুষের দৃষ্টিকোণ তাকে প্রভাবিত করার জন্য এই ডাকসু নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচনে যখন দেখেছে এই কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে থেকে একজন বিপি হয়ে গেছে, আর নির্বাচন দিল না, কলিজায় জোর নাই, নৈতিক ভিত্তি নাই, একটা শিক্ষা প্রতিষ্ঠানে আর নির্বাচন দিল না, বঙ্গবন্ধুর কন্যা, মানবতার মা, অমুক তমুক, হ্যাং ত্যাং, এত বুকে জল, এত সাহস, এত মানে খুব কনফিডেন্ট, পারলে চ্যালেঞ্জ দিচ্ছি প্রধানমন্ত্রীকে যে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেন, দেখেন ছাত্রলীগের অস্তিত্ব খুঁজে পান কিনা, দিবেন না শেখ হাসিনা, দিবেন না, এই প্রেস ক্লাব থেকে চ্যালেঞ্জ জানাচ্ছি শেখ হাসিনাকে, জাতীয় নির্বাচন পরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন দেন, একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ভালো করতে পারবে না যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয়। শেখ হাসিনা জানেন ভোট হলে তাদের অবস্থাটা কি হবে, কাজী এই যে মানে সেই লেজ কাটা শিয়ালের মতো যাদের লেজ কাটিয়েছে, কারণ বিনা ভোটে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, যদি গণতান্ত্রিক সরকার আসে প্রত্যেকটা তো জেলে যাওয়া লাগবে, 2014 সালের নির্বাচনে বেতন নিয়েছেন, সুবিধা নিয়েছেন, প্যাট কাইটা বের করবো সেই সব সুবিধা, জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুরে বাড়ি করবেন আর চিকিৎসা করাবেন। 2014 সালের নির্বাচন অবৈধ নির্বাচন, 2018 সালের নির্বাচন ভোট ডাকাতির নির্বাচন, এই 2 নির্বাচনে এমপি মন্ত্রী হয়ে যারা সুযোগ সুবিধা নিয়েছে, সকল সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে দিতে হবে।